28 তারিখ যেটো মুখ্যমন্ত্রী নির্দেশনা আছিল তার উপর ভিত্তি করে আমার মানে ডাইরেক্টর মহাশয় যেটো আমাক নির্দেশনা দিছে সেইটোর ভিত্তিতে আমি আজি এইবিলাক চেক করে আসিলো। চেক করে থাকার পিছতে আমি এতিয়ালৈকে 8খন দোকান চেক করেছো। আগতে আমি থানার ওসর দোকানকেটা চেক করল, বাইরের দোকানকেটা, তারপর আমি ইয়াতে দৈনিক বাজারের দোকানকেটা চেক করলো। দোকানকেটা চেক করাতে আমি যে গম পালো, আমি যে 20 জানুয়ারীর যখন আমি ইহতক সতর্ক দোয়ানি দিছিলো সেইখন আমাক বহুত কেইজন দোকানে আমাক উলিয়াই দেখুয়ালে যে আমি এইটো নির্দেশনা পোৱাৰ পিছৰ পৰা আমি এনেকুৱা গামছা আৰু ৰখা নাই, যাৰ কাৰণে আমি এটাও গামছা ধৰিব নোৱাৰিলোঁ। এটা আমি এটা দোকানতহে অকল আমি গামছা দেখা পালোঁ আৰু এইবিলাক আমি পৰীক্ষা নিৰীক্ষা কৰাৰ পিছত গম পালোঁ যে এইবিলাক নগাঁও কচুৱাৰ পৰা উৎপাদিত হৈ অহা গামোচা। আৰু ফেক্টৰীটোৰো আমি লগে লগে ভিডিঅ' কল কৰি আমি ফেক্টৰীটোৰো বস্তুটো চালোঁ কেনেকুৱা উৎপাদন কৰে, গোটেইখিনি চাই চিতি আমি বুজি উঠিলোঁ যে এইটো আচলতে কচুয়ার আমার থলুয়া উৎপাদিত গামোচাই হয়। এতিয়া সচার্থত কব লাগিলে যদিও আমি গোটেইখিনি খুব ভাল করে একদম তন্নতন্ন করে চালো, গুদামলৈকে খুলি চালো, গুদাম তন্নতন্ন করে চার পিছতো আমি কতো আমি বাহিরের পর অহা গামোচা পোৱা নাই। এতিয়া আমি উপর মহলক জানাইছো, আমার ইয়াতে লোকেল মন্ত্রীকো জানাইছো, আমার ইয়াতে মানে লোকসভার সদস্য যিজন আছে এম পি আমার তেখেতকো জানাইছো, সবকে আমি জানাইছো যে আমার ইয়াতে এখন আর্টফেডর দোকান লাগে আর এজিএমসির এখন দোকান লাগে, লগতে মরাণহাটতো এখন আর্টফেড আর এজিএমসির দোকান খুলি দিব লাগে। নহলে আমার মানুষখিনি যেহেতু আমার যিখিনি উৎপাদন হয়ে আছে এতিয়া স্বনির্ভর নারীর পোর্টালের যোগেদি আমি উৎপাদন করা কাপড়খিনি গোটেইখিনি আমি প্রকিউরমেন্ট সেন্টারেদি কিনি লৈছো, কিনি লৈ আমি সেন্ট্রালি এইটো গুয়াহাটীলৈকে পঠাইছো আর তারপর আর্টফেড আর এজিএমসির যোগেদি বিক্রি হব। তেনেহলে তো আমার ইয়ার মানুষখিনি অল্প অসুবিধা হবই, যদি এই অসুবিধার পরা যদি নিস্তার পাব লাগে তেনেহলে আমাক আর্টফেড আর এজিএমসির নিতান্ত প্রয়োজন আছে, যেহেতু বাহিরের গামছাও নাহিব আর থলুয়া গামছাখিনিও কিনি লৈ যাব আর বিক্রি করবলে আমার ইয়াত সুবিধা নাই, আমার ইয়াত বিহু পাতার সময়তো বড় দিগদার হব। মানে তেওঁলোকে যেটো আমার উন্নত পদ্ধতিরে বলে পেলায় তেওঁলোকে ব্যৱসায়িক মনোবৃত্তিৰে আচলতে তাত শিপিনী মানে গামোচা উৎপাদন কৰিবলৈ যদি যত্নপৰ হয় তেতিয়া আমাৰ থলুৱা ঠাইবিলাকতো গামোচা প্ৰচুৰ পৰিমাণে উৎপাদন হ'ব। আৰু তেওঁলোকে মানে এনেকুৱা এটা কৰি দিয়ে যে এটা অদ্ভুত ধৰণৰ এটা তেওঁলোকে এটা দাম এটা ধৰি দিয়ে, তেওঁলোকে নিজৰ মনৰ ইচ্ছাৰে এটা দাম ধৰি দিয়ে, এখন ইমান টকা পাইছোঁ যেতিয়া তাতকৈ আৰু বেছি পাম বুলি ভাবি লয়। আচলতে এটা যিটো ৰিজনেবল প্ৰাইচ বুলি কয় সেই প্ৰাইচটো তেওঁলোকে যদি ধৰি দিয়ে তেতিয়া আমাৰ গ্ৰাহকসকলেও তেওঁলোকৰ পৰা গামোচা ক্রয় করবলে আসলে আগ্রহী হব। গতি মানে শিপিনী সকলে আমার থলুয়া শিপিনী সকলে মানে আহ্বান জানাইছো তেওঁলোকে এনে ঘরভাবে এখন দুখন গামোচা উৎপাদন নকৰি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গীর আর ব্যবসায়িক মনোভাবে সরহকে গামোচা কম সময়ত যাতে সরহক উৎপাদন করব পারে তারবাবে যত্নপর হোক। আমার এটা শুৱালকুছিত যেনেদৰে জেকার্ড লৈ পেলাই বহুত উৎপাদন হৈ আছে, যথেষ্ট পৰিমাণে উৎপাদন হৈ আছে, ঠিক তেনেদৰে আমাৰ ইয়াৰ শিপিনীসকলেও জেকার্ড মেচিন লৈ আৰু ফ্লাই চাটুল লৈ যিখন আমাৰ ঘৰুৱা আচলতে থ্ৰ' চাটুল মাকু লৈ তেওঁলোকে যিখন বৈ থাকে দিনটোত মাত্ৰ এখন গামোচা তেওঁলোকে ফুল বাছি উৎপাদন কৰিব পাৰে। কিন্তু জেকার্ড লুমখন যদি লয় তেওঁলোকে যদি 8টা বজাৰ পৰা 10টা বজালৈকে যদি তাঁতশালখনত বহি দিয়ে তেনেহ'লে 4খন গামোচা তেওঁলোকে খুব সুন্দরকৈ তেওঁলোকে যিখন মানে বিক্রির বাবে প্রয়োজনীয় গামোচা তেওঁলোকে উৎপাদন কৰিব পাৰিব। গতিকে মই আমাৰ শিপিনীসকলৰ লগত শিপিনীসকললৈ মই আহ্বান জনাইছো তেওঁলোকে ব্যৱসায়িক মনোবৃত্তিৰে যদি এই আমাৰ শিল্পটোৰ সৈতে জড়িত হয় তেতিয়াহ'লে আমাৰ নৱপ্ৰজন্ম উৎসাহী হ'ব আৰু আমাৰ এই শিল্পটো জীয়াই থাকিব।